আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি শিশু শ্রেণী একের গণিত বিষয়ের ক্লাস নিব। আজকে আমরা খালি ঘর পূরণ শিখব। তোমরা সকলে বোর্ডের দিকে দেখো, দেখো খালি ঘর পূরণ করো। দেখো আমি এখানে সামনে একটা খালি ঘর দিয়েছি, আবার পিছনেও একটা খালি ঘর দিয়েছি, আর মাঝে সংখ্যাটা লিখেছি 2 10 2 22। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে 22-এর আগে সংখ্যা লিখতে হবে এবং 22-এর পরের সংখ্যা লিখতে হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো 22-এর আগে কি হয়? ঠিক বলেছ, 22-এর আগে হবে 21। দেখো তারপর দেখো 22-এর পরে তাহলে কি হয়? 22-এর পরে হয় 2 10 3 23। তারপর দেখো নিচে কি লিখেছি আমি, তারপরে 2 নম্বর লাইনে আমি লিখেছি 2 10 8 28। এখন তাহলে আমাকে কি করতে হবে? ঠিক বলেছ, 28-এর আগের সংখ্যাটা লিখতে হবে এবং পরের সংখ্যাটা লিখতে হবে। তাহলে এখন তোমরা আমাকে বলো 28-এর আগে কোন সংখ্যাটা হয়? আমি তাহলে এখানে কি লিখব? ঠিক বলেছ, এখানে আমি লিখব 27। তারপর দেখো 28-এর পরে তাহলে আমি কি লিখব? 28-এর পরে লিখব আমি 29। তারপর দেখো আমি এখানে 21 লিখেছি, 2 10 1 21, এখানে একটা খালি ঘর দিয়েছি, তারপর আবার লিখেছি 2 10 3 23। তাহলে এখন আমাকে মাঝের সংখ্যাটা লিখতে হবে। মাঝে তাহলে 21-এর পরে কি হয়? ঠিক বলেছ, 21-এর পরে হবে, দেখো আমরা এখানে করেছিলাম, 21-এর পরে কি 22 হয়। তাহলে আমি এখানে 2টা 2 দিয়ে দিব, 2 10 2 22। তারপর দেখো এখানে আমি 2 10 4 24 লিখেছি, তারপর একটা খালি ঘর দিয়েছি, তারপর লিখেছি 2 10 6 26। তাহলে আমি এখন কি করব, এখানে মাঝে সংখ্যাটি লিখব। তাহলে 24-এর পরে কি হয়? ঠিক বলেছ, 24-এর পরে হয় 2 10 5 25। তাহলে এখন দেখো আবার একবার আমরা পড়ি, 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23। তারপর আবার দেখো আবার নতুন করে শুরু হয়েছে, এখানে এটা শেষ হয়ে গেছে। কমা দেওয়ার মানে হচ্ছে যে এই সংখ্যার লেখা শেষ। আবার এখন এমন না যে আমি 23-এর পরে এখানে 24 লিখব, কারণ এখানে কমা দেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যার আগেরটা লিখব। তাহলে আমি এখানে লিখেছি 2 10 7 27, তারপর হয়েছে 2 10 8 28, তারপর হচ্ছে 2 10 9 29। তারপর নিচের ঘরে আবার দেখো এখানে কমা শেষ, এই লাইন শেষ। তারপর দেখো 2 10 1 21, 2 10 2 22, 2 10 3 23। তারপর 2 10 4 24, 24-এর পরে 2 10 5 25, তারপর হয়েছে 2 10 6 26। তার মানে এগুলোকে আমরা কি করেছি, খালি ঘর পূরণ করে দিয়েছি, তাই না? তাহলে তোমরা এগুলো বাসায় বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আর তোমাদের এগুলোতে কোনো সমস্যা থাকবে না। তা সবার প্রথমে কি করতে হবে, তোমাদের সংখ্যাগুলো ভালো করে চিনতে হবে এবং জানতে হবে, তাহলে তোমরা খালি ঘর পূরণগুলো সুন্দর করে করতে পারবে। তো এই খালি ঘর পূরণগুলো তোমরা এজাবলু খাতায় করে রাখবে, সুন্দর করে লিখবে। স্কুল খোলা হলে আমি দেখব, সকলে মা বাবার কথা শুনবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।